হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কই মাছ যেভাবেই রান্না করা হোক খেতে খুবই ভালো লাগে, আর ফুলকপি আলু দিয়ে কই মাছের পাতলা ঝোলের স্বাদই আলাদা। আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। সবার প্রথমে হালকা গরম জলে ধুয়ে নেওয়া মাছগুলো সামান্য নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে দুদিকে এভাবে হালকা চিড়ে নিয়েছি, যাতে মশলার স্বাদ মাছের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। ম্যারিনেশনের জন্য মাছগুলো আধ ঘন্টা মতো রেখে দেব। ফুলকপি, আলু, টমেটো এভাবে কেটে নিতে হবে। এই মাছের ঝোলে ডালের বড়ি দিতে পারলে বেশ ভালো লাগে, তাই বেশ কয়েকটা ডালের বড়ি নিয়েছি। এরপর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে রাখব। এবারে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে ডালের বড়িগুলো লালচে বাদামি করে ভেজে নেব। ওই তেলেই আরও একটু সর্ষের তেল অ্যাড করে কেটে রাখা ফুলকপি আলুগুলো লালচে করে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন হলুদ দেব। আলু ফুলকপিগুলোতে ঠিক এরকম লালচে বাদামি রং ধরলে তুলে নিতে হবে। এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, 1 মিনিট করে দুটো দিক ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে যা তেল ছিল সেটা অল্প কমিয়ে নিয়ে ফোড়ন দিলাম 1টা তেজপাতা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন চিনিও দিয়ে দিলাম। ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তৈরি করে রাখা মশলার মিক্সচারটাও দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে টমেটোগুলো নরম না হওয়া পর্যন্ত সাঁতলে নেব। টমেটোগুলো নরম হয়ে গিয়েছে, এবারে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। মশলাটার সাথে আলু ফুলকপিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ঝোলের জন্য জল না দিয়ে আগে মাছগুলো দিয়ে দেব। এভাবে কই মাছ রান্না করে দেখুন, খেতে কিন্তু দারুণ হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা 2-3 মিনিট হতে দেব। যদি মনে হয় তলায় লেগে যেতে পারে তাহলে মাঝে 1-2 বার নেড়ে দিতে পারেন। তেল ছেড়ে দিয়েছে, এবারে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এই সময়ে একবার নুনটা টেস্ট করে দেখে নিতে পারেন, প্রয়োজন হলে আরও একটু নুন দিয়ে দিতে পারেন। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব।
ধনে পাতা কুচি দেব, আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্নাটা 6-7 মিনিট হতে দেব। ফুলকপি দিয়ে কই মাছের ঝোল কিন্তু একদম রেডি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করেও জানাবেন, সেই সঙ্গে সবার সাথে শেয়ার করে নেবেন। নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।